কংগ্রেসে বিজেপির হইতে এআইডিএফর মিটিরিয়ালি দেখে এআইডিএফেও বিজেপিরে কংগ্রেসের বুঝাবুঝির অভিযোগ তুলে কংগ্রেস একেবারে টোটাল হিমন্ত বিশ্বর লগত মিলি আছে নির্বাচনত এইবর মুখসুপতি বহুদিনের প্রায় চলি আহিছে এ টু জেড বিজেপি হে কংগ্রেস ওয়ালে এনে সুপতির মাজতে নগাঁওর কংগ্রেস প্রার্থী প্রদ্যুত বৰদলৈক দেখা গল এআইডিএফর প্রার্থী আমিনুল ইসলামর ঘরত মনোনয়ন দাখিল করার পিছতেই কংগ্রেসের প্রার্থী প্রদ্যুত বৰদলৈ বিধায়ক নুরুল হুদাক লগত লৈ এআইডিএফর প্রার্থী আমিনুল ইসলামর বাসগৃহত উপস্থিত হলগৈ আমিনুল ইসলামর পরিয়ালের লগত কংগ্রেসের প্রার্থী প্রদ্যুত বৰদলৈ আর বিধায়ক নুরুল হুদায় পাতিলে বৈঠক আগদিনা মনোনয়ন দাখিল করে এআইডিএফর প্রার্থী আমিনুল ইসলামে কংগ্রেস প্রার্থীক দিছিল তুলা ধুনা কংগ্রেসের আমানতর ধন বাজেয়াপ্ত হব কংগ্রেসের চিন্তা নাই আনহাতে মনোনয়ন দাখিল করে প্রদ্যুত বৰদলৈ সেই আমিনুলর ঘরে উপস্থিত হওয়ার পিছত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার আমিনুলর ঘরলৈ অহার কারণ হিসাবে প্রদ্যুত বৰদলৈ কলে মুফতি সাহেব তেখেত সর্বজন শ্রদ্ধেয় আছে সকলোয়ে তেওঁক শ্রদ্ধা করেছিল তেওঁৰ ব্যক্তিত্ব তেওঁৰ যেটো গোটেই অরা যেটো কয় গোটেই ফাটি ফুটি গৈছিল বিধায়ক আমিনুল ইসলামৰ পিতৃ খাইরুল ইসলাম সকলোৰে শ্রদ্ধাৰ আছিল সেইবাবেই তেওঁ দোয়া লবলৈ অহাৰ কথা ব্যক্ত করলে প্রদ্যুত বৰদলৈ পিছে ইয়াৰ আঁৰত কি ৰাজনীতি লুকাই আছে সেয়া এতিয়াও ৰহস্যজনক নীলোৎপল বৰাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট কংগ্ৰেছে বিজেপিৰ সৈতে এআইডিএফৰ মিটিৰিয়েলি দেখে এআইডিএফেও বিজেপিৰে কংগ্ৰেছৰ বুজাবুজিৰ অভিযোগ তুলে কংগ্ৰেছ একেবাৰে টোটেল হিমন্ত বিশ্বৰ লগত মিলি আছে নিৰ্বাচনত এইবোৰ মুখসুপতি বহুদিনৰ পৰাই চলি আহিছে এ টু জেড বিজেপি হে কংগ্ৰেছ ৱালে এনে সুপতির মাজতে নগাঁওর কংগ্রেস প্রার্থী প্রদ্যুত বৰদলৈক দেখা গল এআইডিএফর প্রার্থী আমিনুল ইসলামর ঘরত মনোনয়ন দাখিল করার পিছতেই কংগ্রেসের প্রার্থী প্রদ্যুত বৰদলৈ বিধায়ক নুরুল হুদাক লগত লৈ এআইডিএফর প্রার্থী আমিনুল ইসলামর বাসগৃহত উপস্থিত হলগৈ আমিনুল ইসলামর পরিয়ালের লগত কংগ্রেসের প্রার্থী প্রদ্যুত বৰদলৈ আর বিধায়ক নুরুল হুদায় পাতিলে বৈঠক আগদিনা মনোনয়ন দাখিল করে এআইডিএফর প্রার্থী আমিনুল ইসলামে কংগ্রেস প্রার্থীক দিছিল তুলা ধুনা কংগ্রেসের আমানতর ধন বাজেয়াপ্ত হব কংগ্রেসের চিন্তা নাই আনহাতে মনোনয়ন দাখিল করে প্রদ্যুত বৰদলৈ সেই আমিনুলর ঘরে উপস্থিত হওয়ার পিছত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার আমিনুলর ঘরলৈ অহার কারণ হিসাবে প্রদ্যুত বৰদলৈ কলে মুফতি সাহেব তেখেত সর্বজন শ্রদ্ধেয় আছে সকলোয়ে তেওঁক শ্রদ্ধা করেছিল তেওঁৰ ব্যক্তিত্ব তেওঁৰ যেটো গোটেই অরা যেটো কয় গোটেই ফাটি ফুটি গৈছিল বিধায়ক আমিনুল ইসলামৰ পিতৃ খাইরুল ইসলাম সকলোৰে শ্রদ্ধাৰ আছিল সেইবাবেই তেওঁ দোয়া লবলৈ অহাৰ কথা ব্যক্ত করলে প্রদ্যুত বৰদলৈ পিছে ইয়াৰ আঁৰত কি ৰাজনীতি লুকাই আছে সেয়া এতিয়াও ৰহস্যজনক নীলোৎপল বৰাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট